90 দিনের জন্য আপনার স্বাধীন নির্বাচন কমিশনকে ছেড়ে দেওয়া, সকল ধরনের শক্তি বলেন তাদের কাছে, তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন, না না আমি প্রশ্নটা শেষ করি, তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তাদের কাছে সকল ধরনের ক্ষমতার ব্যবহার করবার সুযোগ থাকে সাংবিধানিকভাবে, আদৌ কি সম্ভব হয়েছে গত নির্বাচন কমিশন সম্ভব হয়েছে কিনা? না দাঁড়ান, আপনি আপনি আর্মি পার্সন ছিলেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ভালো জানেন, আপনার কি মনে হয় বাংলাদেশের কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের স্বাধীনতা থাকে একটা রাজনৈতিক সরকারের প্রভাবমুক্তভাবে থেকে স্বাধীনভাবে কাজ করবার নির্বাচনকালীন সময়ে? আপনাকে স্ট্রেট কথা বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান এবং নির্বাচনের কমিশনের আন্ডারেই নির্বাচনটা হয়, এটা হচ্ছে বাস্তবতা। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়, যখন ডেট হয়, যখন প্রক্রিয়া শুরু হয়ে যায়, ফুল অ্যাডমিনিস্ট্রেশন, আমি আবার বলছি ফুল অ্যাডমিনিস্ট্রেশন আপনার নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসে। তখন নির্বাচন কমিশন যদি দেখে, ফর এক্সাম্পল দাউদকান্দি উপজেলায় একজন ইউনো 3 বছর ধরে আছে এবং তার সাথে আমার সখ্যতা রয়েছে, নির্বাচন কমিশন কিন্তু সরাসরি তাকে পোস্টিং করে দিতে পারে, এরকম ডিসি কে পারে, ডিভিশনাল কমিশনার কে পারে। আছে, লেট মি ফিনিশ। এখন এখন কথা হচ্ছে, এখন আপনি যে বিষয়টা কথা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনার ওইরকম ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে। আমি আবার বলছি, নির্বাচন কমিশনার যদি ওরকম সঠিকভাবে এই সার্চ কমিটির মাধ্যমে ব্যক্তিত্ব সম্পন্ন 5 জনকে নির্বাচিত করতে পারে, কোন যে সরকারি থাকুক না কেন, সেটা আওয়ামী লীগ থাকুক, সেটা বিএনপি থাকুক, এনি থাকুক, সম্ভব। তার মানে নির্বাচন কমিশনাররা ব্যাকগ্রাউন্ডে হতে হবে, নির্বাচন কমিশনের 5 জন যদি ঐক্যবদ্ধ থাকে এবং হোয়াট অ্যাবাউট লাস্ট নির্বাচন কমিশন, হুদা কমিশন, এ ব্যাপারে আপনার তাদের কি মেরুদণ্ড ছিল? আমি ওনাদের পূর্বের যে কমিশন ছিল, অবশ্যই ওনাদের কিছু ভুল ত্রুটি ছিল, সাথে মেরুদণ্ড ছিল কিনা ওনাদের, মানে এই নুরুল লাস্ট নুরুল হুদা ওনার কি মেরুদণ্ড ছিল? সাগর ভাই, আমি আর আপনি কিন্তু ফ্ল্যাট কমন করা ঠিক হবে না যে ওনারা পুরোটাই ব্যর্থ, নো, ওনারা লাস্টে যে নারায়ণগঞ্জের যে একটি ঐতিহাসিক নির্বাচন দিয়ে গেছেন এবং অনেকগুলা, ফর এক্সাম্পল কুমিল্লা জেলায় এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি বিশ্বাস করবেন না। আপনি কি মনে করেন কি না যে আরেকটা নুরুল হুদা কমিশন যদি আসে সামনে, তার মানে তারা কি আপনি যেভাবে চাচ্ছেন, যেই মেরুদণ্ড শক্ত চাচ্ছেন, সেভাবে সফলতা করতে পারবে এরকম? আমি বলি, ফর এক্সাম্পল সাগর ভাই, আমি আপনাকে বলে ডোন্ট টেক ইট পার্সোনালি, আপনাকে যদি অথবা এমন কোন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে যদি নির্বাচন কমিশনের 5 জনের সাথে ঐক্যবদ্ধভাবে পার্সোনালিটি সহ যার ব্যক্তিত্ব আছে, যে সরকারের কোনো নির্দেশনা মানবে না, এই জাতীয় লোক যদি আমরা সিলেকশন করে দিতে পারি, আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশেই আমাদের ঐতিহাসিক নির্বাচন হবে। মানে সেটা তো আশা করেন, বিশ্বাস করি, আমরা সবাই করি, কিন্তু সম্ভব হয়েছে কিনা সেটা তো বিগত আমলে বিচার আমরা করবার সুযোগ তো রয়েছে। আপনার কাছে প্রশ্ন হলো আমার সরাসরি যে আমরা কি বিগত আমলে কোনো নির্বাচন কমিশন সেরকম প্রমাণ রাখতে পেরেছি কিনা, যদি লাস্ট হুদা কমিশনকে নিয়ে যদি কথা বলি আমরা, তাহলে আপনি মনে করেন সফলতা? আমি আপনাকে তো বললামই, কিছু কিছু ক্ষেত্রে, আমি আবার বলছি, কিছু কিছু ক্ষেত্রে ওনারা পেরেছে, কিছু কিছু ক্ষেত্রে ওনারা পারেন নাই। 100 ভাগের মধ্যে আপনি সফলতা আর ব্যর্থতার মধ্যে যদি ভাগ করতে, আমি বলি ওনাদের যদি আপনি আমাকে মার্কিং করতে বলেন তাহলে 50-50 দিব। আপনাকে বুঝতে হবে আমাদের এখনো গণতন্ত্র, আমাদের মাত্র নির্বাচন কমিশন আইন পাস হয়েছে, তার মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, এটা আপনি স্বীকার করছেন? 50 ভাগ অবশ্যই কিছু কিছু ছিল অবশ্যই, সেই জায়গাতেই মানুষের যে এখন আস্থা সংকট, এটা আপনি আপনি সাইড দিচ্ছেন? আমি মনে করি এই স্বাভাবিক মাধ্যমে, সার্চ কমিটির মাধ্যমে 5 জন যোগ্য ব্যক্তিকে, ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকে স্বাধীনভাবে নির্বাচন কন্ডাক্ট করবে। ধন্যবাদ। 50-50 ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর, আপনি মনে করেন কিনা 50-50 নাকি আপনার? দেখুন মোহাম্মদ আলী সাহেব তো আওয়ামী লীগের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ভদ্রলোক, ওনার ভদ্রতা সৌজন্যতার কারণে উনি 50-50 বলেছেন, ধন্যবাদ। তো একজন আওয়ামী লীগের ভদ্রলোক, একজন প্রফেশনাল, উনি যদি 50-50 বলেন, যারা নিরপেক্ষ লোক ওনারা কি বলবেন? আইরিন খান আপনি বলেন, পরে অন্যরা কি বলবেন? উনি তো সরকারের একজন নেতা, উপজেলা চেয়ারম্যান, ওনার তো এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। কিন্তু আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে যে আগের রাতে ভোট হয়ে গিয়েছে। আচ্ছা, তা আমি ইলেকশনের কথাটি নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। আগের রাতে ভোট হয়ে গিয়েছে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল তো, এটা প্রমাণ দেখিয়েছে। আচ্ছা, প্রমাণ দেখিয়েছে কেন? তার মানে কি যে এই যে অ্যাকসেপ্ট করেছে একটা সংখ্যা, সেটা কি আগের রাতে ছিল কিনা? আমি 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 আসছি, জব দিচ্ছি সেটা হচ্ছে যে, ধরুন বিএনপি ইলেকশন করেছে 300 সিটে,
একটি দুটো সিটে আর পাঁচ পাঁচ ছটা সিটে যদি বিএনপি ইলেকশনে জিতে যায়, সেই রেজাল্টটাকে গ্রহণ করে নেওয়া কি পুরো বাংলাদেশের ইলেকশনটাকে গ্রহণ করে নেওয়া? গ্রহণ করে নেওয়া নয়, পরবর্তীতে আপনি বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেছে, ওনার নির্বাচনের রেজাল্টকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু ইলেকশনের পরে যে যে সাংবাদিক সম্মেলন অফিসিয়ালি, সেই অফিসিয়াল সাংবাদিক সম্মেলনে কিন্তু বিএনপি ইলেকশনকে প্রত্যাখ্যান করেছে, এটা হচ্ছে অফিসিয়াল পজিশন। এরপরে আসুন দেখুন, পৃথিবীর অন্য কোনো দেশে, আমি কিন্তু আমি খুব বেশি টাইম নেব না, আমাকে চলে যেতে হবে, পৃথিবীর কোনো দেশে, সভ্য গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই যদি একটি গণতান্ত্রিক সরকার থাকে। কারণ সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ইলেকশন কন্ডাক্ট করে। কিন্তু বাংলাদেশে কিন্তু দেখুন, গত ইলেকশনটা থেকে বিএনপি জামাত সকলে কিন্তু, যেহেতু আন্তর্জাতিক কমিউনিটিতে আমি কাজ করি, আমাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে, আমি অত্যন্ত কনফিডেন্সের সহিত আপনাদেরকে দর্শক শ্রোতা সকলের উদ্দেশ্যে বলছি, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমি এঙ্গেজ হয়েছিলাম, কথা বলেছিলাম, আমি কয়েকটি রাষ্ট্রের নাম বলতে পারি, ওনারা আমাদেরকে বলেছিলেন যে তোমরা এই ইলেকশনটিতে যাও। আমি স্পষ্ট ওপেনলি মিডিয়াতে বলছি আপনাদেরকে যে ওনারা আমাদেরকে বলেছিলেন তোমরা ইলেকশনে যাও, আমরা দেখি আওয়ামী লীগের আন্ডারে একটি সুষ্ঠু ইলেকশন হয় কিনা। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি অনেকটা শ্রদ্ধা রেখেই আমরা কিন্তু এই ইলেকশনটাতে গিয়েছিলাম। ইলেকশনের পরে আমরা আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গিয়েছি, আমরা বলেছি তোমরা আমাদেরকে সাজেস্ট করেছো, আওয়ামী লীগ বারবার বলেছে আমরা একটি ইলেকশন করতে চাই, আওয়ামী লীগের প্রতি আমরা সম্মান দেখিয়েছি, দেশের বুদ্ধিজীবীদের একটা অংশ বলেছে আপনারাও আসুন দেখেন না আমরা একটা ইলেকশন করতে পারি কিনা, বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার এছাড়া ইলেকশন করতে পারে কিনা, ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে বলেছে আপনারা ইলেকশনে যান। কিন্তু জাতি কি দেখলো? বিএনপি জামাতের মতো শক্তিশালী বিরোধী দল 6-7 সিট পেল। এটা হচ্ছে গণতন্ত্রের প্রতি একটা লজ্জাজনক অবস্থা। না পেয়েছে তো, পেয়েছে তো, আপনার না পেলে একটা কথা ছিল, কিন্তু এই যে এটা তো, এটা তো পাওয়া বলে না, যেখানে আমরা সরকার আপনাদেরকে, মানে সরকার কি আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে দিলে ভালো হতো আপনি মনে করেন? মানে দেওয়ার ইচ্ছাকৃত হবে না, আপনারা কি চেয়েছিলেন সরকার বা আওয়ামী লীগ আপনাদেরকে দি বেশি দি? আমরা সেটা চাই নাই, আমরা চাই, আমরা চেয়েছিলাম জনগণকে ব্যালট বাক্সে স্বাধীনভাবে ভোট দিয়ে ভোটটা ঠিকভাবে কাউন্ট হয়ে জনগণের সরকার। এই 6-7 যারা পাশ করেছে তারা কি ব্যালট স্বাধীনভাবে পায়নি নাকি? তারা তারা 6-7 ক্ষেত্রে সুযোগ দিয়েছে এই কথাটি বলার জন্য, আজকে আপনি যেই প্রস্তুতি করবেন এটি সুযোগ রাখার জন্য তারা এই কথাটি, এই সুযোগটি দিয়েছে, 5-6 সিট দিয়েছে, যে ঠিক আছে তারা জনগণের এই 5-6 সিটে আমরা জনগণের মানে মতের রিফ্লেকশন দেখলাম। এরপর আসুন আজকে যে মহামারী, এরপর আসার সুযোগ নাই, একদম সময় শেষ আপনার। আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, জনবিচ্ছিন্নতা না হয়ে দয়া করে আপনারা এই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে না গিয়ে বাংলাদেশের জনগণের কাছে আসেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি জবাব দিচ্ছি হচ্ছে এইটা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ, ওনার সরকার, ওনার সরকার শেখ হাসিনা, উনি যখন বিরোধী দলে ছিলেন রাত দিন বিদেশে পড়েছিলেন, রাত দিন বিদেশে ডিপ্লোমেসি করেছেন, ওনার নেত্রী, এটার সাক্ষী আমরা। তো ওনারা এখন ডাবল স্ট্যান্ডার্ড কথা বললে তো হবে না, ইটস এ গ্লোবাল ভিলেজ, আমরা দেশের জনগণের কাছেও যাচ্ছি, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও যাচ্ছি, আমরা দুই জায়গায় যাচ্ছি। কিন্তু দেশের জনগণকে তো তার মতের রিফ্লেকশন আপনি করতে দিচ্ছেন না, আপনি তো গণতান্ত্রিক উপায়ে আমাদেরকে ইলেকশন রাজনীতি করতে দিচ্ছেন না। ধন্যবাদ। সুতরাং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাচ্ছি, আপনারা গিয়েছিলেন। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আইরিন খান কিছু একটা বলতে চাচ্ছিলেন, আঙুল দেখতে পাচ্ছি, মুখ এখনো, আই মিন সাউন্ড এখনো শুনতে পাচ্ছি না, আমি একটু আনমিউট করছি, আইরিন খানের কথাগুলো আমি শুনে রাশিদ খানের